বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক, সংক্ষেপে আইজিপি। একজন পুলিশ সদস্যের সর্বোচ্চ অর্জন হিসেবে দেখা হয় এই পদকে। আইজিপি হলেন বাংলাদেশ পুলিশের প্রধান। তিনি সারা দেশের সব পুলিশ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একজন আইজিপি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন করেন। আজকের ভিডিওতে চলুন জেনে নেই বাংলাদেশের সবশেষ ৬ জন আইজিপির জন্মস্থান কোন কোন জেলায়। নূর মোহাম্মদ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৯শে জানুয়ারি পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই দায়িত্ব পালন করেন ২০১০ সাল পর্যন্ত। সাবেক এই আইজিপি কিশোরগঞ্জ জেলার সন্তান। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মানিকখালীতে জন্মগ্রহণ করেন। নূর মোহাম্মদের পর আইজিপি হন হাসান মাহমুদ খন্দকার। ২০১৪ সালের শেষ দিন পর্যন্ত তিনি পুলিশ প্রধান ছিলেন। তিনি আইজিপি থাকাকালীন বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদক পান। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি। সাবেক এই আইজিপি রংপুর জেলার সন্তান। হাসান মাহমুদ খন্দকারের জন্ম রংপুর জেলার পীরগাছায়। হাসান মাহমুদ খন্দকারের পর আইজিপির দায়িত্বে আসেন এ কে এম শহীদুল হক। ৩০ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত তিনি পুলিশ প্রধান ছিলেন। সাবেক এই আইজিপি শরীয়তপুর জেলার সন্তান। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন নরকলিকাতা গ্রামে জন্মগ্রহণ করেন। এ কে এম শহীদুল হকের পর আইজিপির দায়িত্ব পান মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি ১৫ এপ্রিল ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন। সাবেক এই আইজিপি চাঁদপুর জেলার সন্তান। তিনি চাঁদপুর জেলা সদর উপজেলার মান্দারি গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জাবেদ পাটোয়ারির পর আইজিপির দায়িত্ব পান ডক্টর বেনজির আহমেদ। তিনি ৩০ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন। সাবেক এই আইজিপি গোপালগঞ্জ জেলার সন্তান। ডক্টর বেনজির আহমেদের পর সর্বশেষ আইজিপির দায়িত্ব পেয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি ৩০ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছেন। বর্তমান এই আইজিপি সুনামগঞ্জ জেলার সন্তান। তিনি সুনামগঞ্জ জেলার শার্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন।